মানে এরকম ধামাকা বা এরকম কিছু নিয়ে আমাদের মাথায় নাই সত্যি কথা বলতে। আমরা যেটা আগেও বললাম যে আমরা অবশ্যই জেতার জন্যই খেলবো, তো আমাদেরও তো অবশ্যই লক্ষ্য আছে যে যেন আমরা সিরিজটা জিততে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। পরে সেটা তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না, এটা সময় বলে দিবে। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে। তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে, অনেকে আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো উপায় নেই। তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন এখানে ভালো কিছুই করতে পারি। টি-20 খেলা তো রানের খেলা, এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চায়, সব টিমই রান করতে চায়। এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি, নিউ ভেনু, আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু কি হতে পারে। ডোমেস্টিক ডোমেস্টিক খেলা, ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে, লো আছে, এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। আইপিএল খেলাও এখানে হয়নি। চাপ তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকেই। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কীভাবে পারফর্ম করতে পারবো, কীভাবে আমাদের আলটিমেটলি রেজাল্ট আমাদের পরে আসবে, আমরা সবসময় এদিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করবো। 6 জন আছি দেখে যে টিমের ইয়েটা বেটার হবে এরকম কিছু না, টিমের 15 জন প্লেয়ারই আমাদের কাছে সমান। হয়তো 6 জন এখন আছি, অনেকেই টেস্ট ফরম্যাট খেলেছে, ওডিআই খেলেছে, অলমোস্ট 10-12 জন প্লেয়ারের ডেবু হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ওটা আমাদের কনফিডেন্স দেয়, কনফিডেন্স থাকি ওই যে জায়গাগুলো অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আমাদের জন্য, কিন্তু ওইদিকে চিন্তা করার আর সময় নেই। এখন এসেছে যে সামনের দিকে আমরা যদি আমাদের এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ এইসব বড় বড় ICC-র ইভেন্টে যখন ভালো করবো, তখন আমাদের ওই এক্সপিরিয়েন্সটা বলেন, ওই অ্যাচিভমেন্টটা বলেন, তখন আমাদের এটা কাজে আসবে। আমরা এখানে যদি কিছু ভালো না করতে পারি তাহলে আলটিমেটলি ওটা মনে হয় না যে খুব একটা কাজে আসবে আমাদের। হতে পারে, ওইভাবে আমরা চিন্তা করি না, আমাদের যখন মাঠে খেলতে নামি তখন প্লেয়ার কে আছে কে নাই এগুলো ওইভাবে মাথায় কাজ করে না। এবং যেটা সব থেকে বড় দিক যে আমরা সবসময় আমাদের দিকটাতেই ফোকাস করি, আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করার ট্রাই করি, অথবা অপরচুনিটি আছে হারানোর, এমন না যে আমরা তাদের বড় টিমকে হারাইনি। আমরা বড় টিম ছোট টিম বলে টি-20 ক্রিকেটে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ডেতে ভালো করবে সেই টিম উইকেট। আমার কাছে যেটা মনে হয় যে পাস্টে কী হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না, এই উইকেট এখানে কি ডিমান্ড করে এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব। এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত।